এটা একদম গুড কন্ডিশন আছে, গাড়িটা একদম নতুনের মতন দেখেন, প্রজেকশন, হেডলাইট, কম বাজেটে ফেসলিফট করা, এবং কি 16-17 মডেলের 18 মডেলের গাড়ি যারা চালাতে চাচ্ছেন কম বাজেটে, এর জন্য এই এলিয়ন গাড়িটা। এলিয়ন যদি কেউ কিনতে চায়, আমাদের এখানে তিনটা এলিয়ন আছে, এবং কি তিনটা গাড়ি সেরা সেরা গাড়ি। আমাদের একটা ইন্টিনার দেখেন, এই গাড়িতে জাপান থেকে আসছে অরিজিনাল, এই যে দেখেন ইন্টিনার সিস্টেম একদম জাপান থেকে এভাবে আসছে, জাপান থেকে এভাবে আসছে। এটা হলো জি গ্রেডের গাড়িতে আসে। মানিক ভাই, আরমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়ারা? আলহামদুলিল্লাহ। আজকে দুইজন পার্টনার একসাথে। জি ইনশাআল্লাহ। আপনাদের ব্যবসা কিরকম চলতেছে? আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে কি গাড়ি দেখাবেন আপনারা? আজকে জনপ্রিয় গাড়ির তিনটা এলিয়ন দেখাবো আমরা। আমাদের শোরুমে প্লাটিনাম কার্জুনে তিনটা এলিয়ন আছে, 14 মডেল, 10-এর মডেল, 11 মডেল। নিউ শেপ এবং ওল্ড শেপ দুটাই আছে? জি, নিউ শেপ ওল্ড শেপ দুটাই আছে। ভাইয়া, প্রথম কোনটা দিয়ে শুরু করবেন? আমি একটা 14 মডেলের পাল কালার এলিয়ন দিয়ে দেখাবো। ভিতরে বিস্কিট, পুশ স্টার্ট, আইডল স্টপ, সিট পাওয়ার, এটা তো হাই গ্রেড। এটা তো ভাইয়া নিউ শেপ? নিউ শেপ সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। গাড়িটা এই মুহূর্তে কি কন্ডিশনে আছে ভাইয়া? জি ইনশাআল্লাহ, গাড়িটা একদম গুড কন্ডিশন আছে, গাড়িটা একদম নতুনের মতন দেখেন, প্রজেকশন, হেডলাইট, হেডলাইট গুলো অরিজিনাল, ঠিক আছে, নাম্বার প্লেট দেখেন 26 সিরিয়ালের, তারপরে গিরিল, আপনার বডি কিট, ফক লাইট, ফক লাইটে কেচিং কি নাই গাড়িতে, সবকিছু আছে। এলইডি প্রজেকশন, এলইডি প্রজেকশন, সামনের গ্রিলটাও খুব সুন্দর। হ্যাঁ, গ্রিলটাও খুব সুন্দর। ফক লাইট আছে, ফক লাইটের উপরে নিকেলের ব্যবহার রয়েছে। ঢাকা মেট্রো গো 26 সিরিয়ালের গাড়ি, 26 সিরিয়ালের গাড়ি। ভাই, গাড়ির কালারটা কি? গাড়িটার কালারটা হলো পাল কালার ভাইয়া। এটা তো 100% অরিজিনাল কালার। জি, 100% অরিজিনাল কালার। বা টায়ারগুলো সার্ভিস কিরকম দিবেন? হ্যাঁ, টায়ারগুলো একদম দেখেন নতুনের মতন, খুব সুন্দর, একদম নতুনের মতো, খুবই সুন্দর সার্ভিস, অসাধারণ দিবে, সার্ভিস অসাধারণ দিবে। প্রতিটা গ্লাস কি অরিজিনাল ভাই? ইনশাআল্লাহ, স্টিকার আছে দেখেন, এই যে টয়োটা মনোগ্রাম আছে, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল। জি ইনশাআল্লাহ। ভাই, বাম পাশটা কি কন্ডিশনে আছে? হ্যাঁ, বাম পাশটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোনো জায়গায় স্কেচ বা টেপ এই ধরনের কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ গাড়িতে, আমাদের গাড়িতে কোনো খোলা কাটা থাকবে না। সবার পছন্দের গাড়ি এলিয়ন F15। জি জি জি। বা ডোর রেন সেট গুলো অরিজিনাল ভাই। হ্যাঁ, ডোর গুলো কি ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ হ্যাঁ, ওকে, পুশ স্টার্ট। হ্যাঁ, পুশ স্টার্ট, নিকেল ব্যবহৃত হয়েছে। আচ্ছা, ভিতরে বিস্কিট দেখেন, একদম প্যাড গুলা, উডেন গুলা, তেতিল বিচি উডেন প্যাড গুলো, তবে অসাধারণ, অসাধারণ। জি ইনশাআল্লাহ। ভিতরটা তো ভাই পুরাই লাক্সারি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিট গুলো খুব সুন্দর। জি, বসে আরাম পাওয়া যাবে, বসে আরাম পাবে। এটা কিন্তু পুশ কন্ট্রোল, তারপরে সিট পাওয়ার, আইডল স্টপ সবকিছুই আছে, সবকিছু। আইডল স্টপের ফ্যাসিলিটিটা বলে দেন ভাইয়া। জি, আইডল স্টপ ফ্যাসিলিটিটা হলো আপনি গাড়ি যখন যে জামে দাঁড়াবেন তখন ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার অটোমেটিকলি এসি বা হেডলাইট বাকি সব চলতে থাকবে, সব চলবে। জি, তেল পুরাবে না, তেল পুরাবে না ইনশাআল্লাহ। ওকে, পিছনের ডোরটা দেখি। হ্যাঁ, পিছনের ডোরটা আমি দেখাচ্ছি দেখেন, এই যে ভিতরে কন্ডিশন খুবই ভালো, কোনো খোলা কাটা নাই, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফুল ফ্রেশ কন্ডিশন। সিট কভার গুলো নতুনের মতন একদম। এরকম ফ্রেশ গাড়ি ভাই আসলেই পাওয়া যায় না সব সময়। ইনশাআল্লাহ, আমরা চাইলেই পাওয়া যায় না, আমরা আমাদের দর্শকের জন্য সংগ্রহ করি ফ্রেশ গাড়ি, গুলশান বনানী এর দিক থেকে আমরা গাড়িগুলো সংগ্রহ করি। বাবা, পিছনের সাইডটা দেখেন, এই যে ব্যাকলাইট গুলো অরিজিনাল আছে, এলিয়ন, ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশন, 150। হ্যাঁ, এলিয়ন F15। হ্যাঁ, F50 ভাইয়া। সামনে গ্লাস, পিছনে গ্লাস 100% অরিজিনাল, অরিজিনাল, অরিজিনাল। হেডলাইট, ব্যাকলাইট এগুলো অরিজিনাল, এগুলো অরিজিনাল। নাম্বার প্লেটটা দিকে তাকান, কত ফ্রেশ একদম, পিছনের রাফ ইউজ যে হয় নাই, নাম্বার প্লেটটা তার প্রমাণ। জি ইনশাআল্লাহ। ঢাকা মেট্রো গো 26 সিরিয়ালের গাড়িটা, এটা কিন্তু বাবা এলপিজি করা, এলপিজি করা। হ্যাঁ, এলপিজি করা। আচ্ছা, এবং কি আপনার ভিতর কন্ডিশনটা দেখেন একটু, এই যে এলপিজি কত ফ্রেশ দেখেন না, এই যে একদম ওয়াও কন্ডিশন। হ্যাঁ, ভিতরে বিস্কিট কালার, হ্যাঁ, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, এত ফ্রেশ পাবেন না। আপনার এই যে এই জয়েন্টগুলো দেখেন, জয়েন্টগুলো একদম ফ্রেশ, এই যে ব্যাকডালার জয়েন্টগুলো কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই, একদম ফ্রেশ, এই পাশেও ফ্রেশ, একদম ফুল ফ্রেশ অবস্থা, ফুল ফ্রেশ অবস্থা আছে। আপনাদের শোরুমটাও সুন্দর, গাড়িগুলো খুব সুন্দর ইনশাআল্লাহ, অসাধারণ ফ্রেশ গাড়ি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, ডান পাশটাও আমাদের এলিয়ন গাড়িটার খুব ফ্রেশ কন্ডিশন আছে, পাল কালার এলিয়ন দেখেন, কোনো জায়গায় স্কেচ বা গোচা মাজা বা অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই ইনশাআল্লাহ। আমার দেখা সেরা গাড়ি ভাই। জি, একদম ফ্রেশ কন্ডিশন ইনশাআল্লাহ, যাকে বলা হয় সুপার কন্ডিশন, সুপার কন্ডিশন। আমরা একদম ডান পাশের পিছনের দরজাটা যদি খুলি দেখেন, একদম ফ্রেশ, কোনো জায়গায় কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, ভিতরের কন্ডিশন খুবই ভালো, এবং কি
প্যাডগুলো আপনার দরজার প্যাড অসাধারণ, সিটগুলো অসাধারণ, প্রতিটা ডোরের প্যাডগুলো অসাধারণ অসাধারণ, সিটগুলো লাক্সারিয়াস ইনশাআল্লাহ। জি আমরা একটু সামনে ডোরটা দেখব ভাই, সামনে দরজাটা আমরা দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের এই সিট পাওয়ার আছে, এটা ড্রাইভিং সিটটা পাওয়ার, হ্যাঁ ড্রাইভিং সিট পাওয়ার, এবং কি আইডল স্টোভ আছে 25 স্টার্ট, হ্যাঁ এলপিজি 25 স্টার্ট, অপটিক্যাল মিটার, অপটিক্যাল মিটার, ক্রুজ কন্ট্রোলার সহ, জি ইনশাআল্লাহ, স্টিয়ারিং সাসপেনশন সিবি জয়েন, এগুলো তো ফ্রেশ কন্ডিশনে আছে, ফ্রেশ কন্ডিশন। একটা জিনিস আছে ভাই, আইডল স্টোভ আছে এটা, হ্যাঁ আচ্ছা, আইডল স্টোভটা ওই যে সুইচটা হলো ওই যে ওখানে দেখেন, হ্যাঁ আইডল স্টোভ সুইচ আছে। জি তো আপনার একদম এসকের লাক্সারিয়াস গাড়ি আর নাই, এলিয়নের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, হাই গ্রেডের গাড়ি। এসি তো ভাই সফট টাচ, হ্যাঁ এসি সফট টাচ, এসির পারফরম্যান্স সুপার কুল 100%, জি এবং সিলিংটা অসাধারণ অসাধারণ, একদম সুপার কন্ডিশনের গাড়ি, জি জি, পাল কালার, ভিতরে বিস্কিট, আইডল স্টপ, সিট পাওয়ার এবং এলপিজি করা, সবকিছু আছে, সব নাই গাড়িতে, যা আছে সবকিছু আছে, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলেন ভাই আমরা ইঞ্জিনটা দেখি, হ্যাঁ ইঞ্জিনটা একটু দেখি। আরমান ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিনটা একবার ফ্রেশ, সুপার ফ্রেশ কন্ডিশন আছে, মানে বডির মতো ইঞ্জিনটাও ফ্রেশ, একবারে ফ্রেশ, একদম ফ্রেশ। ডিভিটি ইঞ্জিন 1500 সিসি, 1500 সিসি, মানে ভাই গিয়ারবক্সটা কি অবস্থা? হ্যাঁ গিয়ারবক্স অরিজিনাল সিভিটি গিয়ার, অরিজিনাল গিয়ার আছে, এলপিজি 6 লিটার করা, এলপিজি 6 লিটার, এই যে দেখেন আপনার এলপিজি সিকোনশিয়াল, এলপিজি সিকোনশিয়াল, সিকোনশিয়াল, হ্যাঁ সবচেয়ে ভালো মানের, ভালো মানের, উন্নত মানের এলপিজি করা আছে, সিকোনশিয়াল। আচ্ছা চেসিসটা কি অবস্থা? হ্যাঁ চেসিসটা যে দেখেন ফ্রেশ, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন, একদম ফুল ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ ফুল ফ্রেশ, আর বনাটো ফ্রেশ, বনাটো ফ্রেশ। আপনার এলিয়ন 14 মডেলের এত ফ্রেশ গাড়ি পাবে না ইনশাআল্লাহ, আমাদের শোরুমে পাবে, আমার দেখা সবচেয়ে সেরা গাড়ি এটা, জি ইনশাআল্লাহ। এটা হলো 2014 মডেল, 2016 রেজিস্ট্রেশন, অল পেপার সাপোর্টেড, অল পেপার সাপোর্টেড, এবং কি পাল কালার, ভিতরে বিস্কিট, সিট পাওয়ার, আইডল স্টপ, এবং কি এলপিজি করা। ওকে ভাইয়া দাম কত চাচ্ছেন গাড়িটার? এই গাড়িটার দাম চাচ্ছি হলো আমরা 24,80,000 টাকা। এটা তো ভাই আলোচনা সাপেক্ষ, জি আলোচনা সাপেক্ষ। ওকে ভাই আমরা নেক্সট গাড়ি দেখি, জি ইনশাআল্লাহ। আমরা আরেকটা এলিয়ন গাড়ি, জি কম বাজেটে ফেসলিফট করা, এবং কি 16-17 মডেলের, 18 মডেলের গাড়ি যারা চালাতে চাচ্ছেন কম বাজেটে, এর জন্য এই এলিয়ন গাড়িটা, ব্ল্যাক কম বাজেটের গাড়ি, বাট 17-র ফিলটা পাবে, হ্যাঁ 17-র ফিলটা পাবে, এবং কি বাবা এটার ভিতরে 3 ডিগ্রি ইয়া ক্যামেরা, আচ্ছা 360 ক্যামেরা লাগানো হয়েছে, লাগানো আছে, আফটার মার্কেট, আফটার মার্কেট, সামনে পিছনে লেফট রাইট গ্রিলটা দেখেন, তাকান একদম অসাধারণ বাবু। আর একটা নাম্বার প্লেট দেখেন, 36 56 56, ইনশাআল্লাহ আমাদের এখানে কোনো অ্যাক্সিডেন্টের গাড়ি পাবেন না। এবং আমি এই যে দেখাচ্ছি গ্লাসটা দেখেন, এই যে টয়োটা মনোগ্রাম, এবং এই যে স্টিকার, এই যে সেন্সর সিস্টেম আছে, হ্যাঁ গাড়ি একদম হাই গ্রেডের গাড়ি। আমি বাম পাশটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন কোনো জায়গায় কোনো একদম কাঁচ নাই, এবং কি অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, ঘষা নাই, একটু টাচ আপ করা হয়েছে, ব্ল্যাক কালার, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন, এলোরিংগুলো খুব সুন্দর, টায়ারগুলো খুব ফ্রেশ, হ্যাঁ আপনার এই নুকিন গ্লাসও আপনার ক্যামেরা আছে, লাইটিং এর অপশন আছে, লাইটিং এন্ড ক্যামেরা, আচ্ছা লাইটিং এবং ক্যামেরা, হ্যাঁ এবং নিকেল সহ, নিকেল সহ, হ্যাঁ ওকে। বডিতে যে নিকেল বিটটা, এটা কি জাপান থেকে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন এই যে 25 স্টার, হ্যাঁ জি 25 স্টার, আপনার এই গ্লাসগুলো একদম, হ্যাঁ এই যে বাবা, আচ্ছা ব্ল্যাক পেপার লাগানো, জি দরজা খুললে দেখেন দরজার একদম অরিজিনাল ঝুরি, তারপরে ওই যে তেতুল বেশি উড়ান, ওই যে ক্যামেরা দেখেন, এই যে 360 ক্যামেরা সহ, হ্যাঁ হ্যাঁ দেখেন যে ড্রাইভ করবে তার অনেক সুবিধা হবে, সুবিধা হবে রাইট, গাইডার যে ইউজ করতে খুব শৌখিন লুক, জি জি আপনার ডানে বাম ইন্ডিকেটর দিলে বামটা শো করবে, আচ্ছা আবার যখন আপনি ডান ইন্ডিকেটর দিবেন আবার ডানটা শো করবে, যখন আপনি অফ করে দিবেন অটোমেটিক ফ্রন্ট ভিউটা শো করবে, যখন যা প্রয়োজন তা শো করবে, তা আপনি করতে শুধু ক্লিকটা করলে হবে, ব্যাক ক্যামেরা শো করবে, ব্যাক ক্যামেরা শো করবে। আরেকটা জিনিস আছে এখানে ভিতরে, যেটা আপনি সচরাচর সব অ্যালিয়নে পাবেন না, আচ্ছা এটা এক্সট্রা লাগানো হয়েছে আপনার, এই ব্যাক দিলে আপনার দুইটাই আসবে, আচ্ছা গাড়ি যখন আপনি চলবে
এটা দিয়ে আপনি রেগুলার ব্যাক ক্যামেরা দিয়ে মানে ব্যাগে কি আছে সব দেখতে পারবেন, সব দেখা যাবে। 5 সিটের গাড়ি, সিট গুলো অনেক লাক্সারিয়াস। জি, তাহলে 45,360 এর মতো চলে মাইলেজ, মানে 45,000 প্লাস অল্প ইউজ হইছে। জি জি জি, ওকে। সবগুলো অরিজিনাল আছে একদম সব। এই যে পিছনের দরজাটাও দেখেন ভাই, এই যে আমি খুলে দেখাচ্ছি, কোনো খোলা কাটা বা খোলা কাটা নাই, এক্সচেঞ্জ হিস্টরি নাই, একদম ফুল ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ, এলিয়ন, এলিয়ন যদি কেউ কিনতে চায়, ব্ল্যাক টু ব্ল্যাক এলিয়ন যদি কেউ কিনতে চায়, আমাদের এখানে তিনটা এলিয়ন আছে, এবং কি তিনটা গাড়ি সেরা সেরা গাড়ি, সব সেরা মানের, সেরা কন্ডিশন, সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ। জি, ব্যাক সাইডটা তো 100% সুপার ফ্রেশ। দেখেন এই যে ব্যাক লাইট গুলো, এগুলো 17-18 শেপের ব্যাক লাইট লাগানো, একদম মানে ভালো মানের মাল লাগানো, ঠিক আছে। এবং কি আমি ব্যাক ব্যাক ডালটা খুলে দেখাচ্ছি, এই যে সিএনজি করা আছে এটা। হ্যাঁ, আপনার এই যে 6 লিটার সিএনজি করা আছে, এই দেখেন কম্বল গুলো দেখেন, অসাধারণ, কত ফ্রেশ। কেউ যদি দেখে যে মনে হবে যে ইউজই হয় নাই, খুব সুন্দর একটা গাড়ি। হ্যাঁ, খুব সুন্দর একটা গাড়ি, কোনো ইউজ নাই। জয়েন্ট গুলো তো ভাই ফ্রেশ আছে। হ্যাঁ, জয়েন্ট গুলো একদম ফ্রেশ ভাই, কোনো জায়গায় কোনো, এই যে ফুল ফ্রেশ। হ্যাঁ দেখেন, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, একদম ফ্রেশ, কোনো খোলা কাটা অরিজিনাল প্রশ্নই আসে না। এই নিচের পার্টটা দেখাই দেন একটু, নিচের পার্টটা দেখেন একবার ফ্রেশ, নিচের পার্টটা ফ্রেশ অবস্থায় আছে। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। তো আমরা দর্শককে দেখাচ্ছি যে এলিয়ন A15 হেডলাইট ব্যাক লাইট খুব ফ্রেশ অবস্থায় আছে, আছে অরিজিনাল আছে, এবং ব্যাক গ্লাসটা তো 100% অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল, একদম অরিজিনাল। আচ্ছা, ফেসলিফট করা, ডান পাশটা কি অবস্থা? 10 এর মডেল, ফেসলিফট করা। হ্যাঁ, এই যে ডান পাশটা বাবাই দেখাচ্ছি, এই যে দেখেন এলিয়ন খুললে একটা এলিয়ন জ্বলে, খুব সুন্দর এলিয়ন লাইটিং হচ্ছে, লাইটিং এর অপশন আছে। জি জি জি, খুব সুন্দর, খুব সুন্দর। ভিতরটাও দেখেন, ভিতরের সিট কভার গুলো খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। এই যে সামনের এটা দেখাচ্ছি, দেখেন আপনার অপটিক্যাল মিটার, অপটিক্যাল মিটার, ক্রস কন্ট্রোলার সহ পুশি স্টার্ট, পুশি স্টার্ট, এবং 360 ক্যামেরা সহ। জি জি জি, উপর এবং এম লাগানো। আচ্ছা, উপর এবং এম লাগানো, উপরটা সিটের পিছে লাগানো, সিটের নিচে, লেফট সিটের নিচে উপর লাগানো। আচ্ছা আচ্ছা, সাউন্ড সিস্টেমটা অসাধারণ গাড়ি, কেউ যদি দেখে আমাদের গাড়ি কিনতে হবে ইনশাআল্লাহ, অসাধারণ ফ্রেশ গাড়ি। হ্যাঁ, কেউ যদি এলিয়ন নিতে চায়, আমাদের শোরুমে প্ল্যাটিনাম কার জন্য আসবেন, এলিয়ন নিতে হবে ইনশাআল্লাহ, মানে এলিয়নের বাজার আপনাদের শোরুমে ইনশাআল্লাহ, এলিয়নের বাজার। ভাই আমরা একটু ইঞ্জিনটা দেখব। হ্যাঁ, আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি। আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি দর্শককে, দেখেন ইঞ্জিনটা, এই যে দেখেন কত ফ্রেশ, মানে বডি ফ্রেশ, ইঞ্জিনও ফ্রেশ, ইঞ্জিনও ফ্রেশ, বিবিটা ইঞ্জিন 1500 সিসি। হ্যাঁ হ্যাঁ, এত ফ্রেশ আপনি এলিয়ন ইনশাআল্লাহ পাবেন না আমাদের এখানে। এই যে দেখেন জয়েন্টগুলো ভাই একদম ফ্রেশ, একদম কন্ডিশন খুবই ভালো। হ্যাঁ, এতে কন্ডিশনে ভালো পাবেন না, বিবিটা ইঞ্জিন, গিয়ার অরিজিনাল, এবং কি মোবিল মোবিল ফিল্টার, ইয়ার ফিল্টার আমরা চেঞ্জ করে রাখি, একদম পারফেক্ট। হ্যাঁ পারফেক্ট, আপনারা 1 টাকা আর খরচ করতে হবে না, গাড়ি আমাদের থেকে নেবেন আর চালাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বাই এন্ড ড্রাইভ এবং 60 লিটার সিএনজি সহ। জি, 60 লিটার সিএনজি সহ। গাড়িটা হলো 2010 এর মডেল, 14 রেজিস্ট্রেশন, কিন্তু 17-18 এর ফেসলিফট করা। যারা আপনার কম বাজেটে একটা নিউ শেপের গাড়ি চাচ্ছেন চালাইতে, আমাদের প্ল্যাটিনাম কার জন্য আসেন, এবং কি ফেসলিফট করা এই গাড়িটা পাবেন, এবং কি কম বাজেটে। দাম কত চাচ্ছেন ভাইয়া? হ্যাঁ জি, গাড়িটার দাম চাচ্ছি হলো 22,80,000 টাকা। 22,80,000 টাকা। জি, এটা তো ভাই আলোচনা সাপেক্ষ। জি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আমরা লাস্ট গাড়িটি দেখি। জি, আমাদের লাস্ট, আমাদের এলিয়নের বাজার চলতেছে প্ল্যাটিনামে, আমরা একটা আরেকটা এলিয়ন গাড়ি দেখাবো, 2011 মডেল, 11 মডেল, ব্ল্যাক কালার, ভিতরে বিস্কিট। হ্যাঁ, একদম ফ্রেশ একটা গাড়ি। ওকে, আমাদের এলিয়ন গাড়ি, ব্ল্যাক কালার, ভিতরে বিস্কিট, 11 মডেল। এটা ফ্রন্ট সাইডটা দেখেন আপনার, প্রজেকশন হেডলাইট, অরিজিনাল এলইডি প্রজেকশন। হ্যাঁ, এলইডি প্রজেকশন, ঠিক আছে। দেখেন হেডলাইট, এবং কি গ্রিলগুলো দেখেন, নাম্বার প্লেটটা দেখেন, 39 সিরিয়াল 27 41। আচ্ছা আচ্ছা, ডান পাশের হেডলাইটটাও আমি দেখাচ্ছি আপনাদের, কত ফ্রেশ দেখেন, একটা বাম্পার ব্যবহৃত হয়েছে, এবং কি বডি কিট, ফগ লাইট, হ্যাঁ সব কিছু একদম সেই কন্ডিশন, সেই কন্ডিশন। হ্যাঁ, আরেকটা জিনিস বাবু ভাই, আমাদের একটা ইন্টিনার দেখেন, এই গাড়িতে জাপান থেকে আসছে অরিজিনাল, এই যে দেখেন ইন্টিনার সিস্টেম একদম জাপান থেকে এভাবে আসছে। হ্যাঁ, জাপান থেকে এভাবে আসছে, এটা হলো জি গ্রেডের গাড়িতে আসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই ইন্টিনারটা ভিতরে বিস্কিট যেই গাড়ি এলিয়নের, এই গাড়িতে আসে, হাই গ্রেডের গাড়িতে। আচ্ছা ভাই, প্রতিটা গ্লাস তো 100% অরিজিনাল? হ্যাঁ ইনশাআল্লাহ, প্রতিটা গ্লাস আমরা, আমাদের এই যে টয়টা দেখেন, মনোগ্রামটা, ঠিক আছে, এবং কি ওই যে সেন্সর সিস্টেম,
এগুলা তো অরিজিনাল একদম 100% আলাদা হবে 100% অরিজিনাল অবস্থা জি 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 ভাইয়া বাম পাশটা কি কন্ডিশন হ্যাঁ বাম পাশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে বাম পাশটা এই সাইডটা দেখেন একদম কোন জায়গায় কোনো ট্যাপ বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আল্লাহর রহমতে জি এবং কি টায়ার গুলো ফ্রেশ আছে রিং গুলো খুব সুন্দর ওকে হ্যাঁ আমাদের এই সাইডটা আমি যদি দেখাই আপনাদেরকে এবং নুকিন গ্যাসের লাইটিং ব্যবহার আপনার এই যে ইয়াগুলা আমরা রেন সেট গুলো দেখেন একদম টয়টা অরিজিনাল আছে আচ্ছা হ্যাঁ এই যে নিকির বিট গুলো এগুলো অরিজিনাল জাপানি এই যে পুশি স্টার ও ভাই হ্যাঁ ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট আমি একটু খুলে দেখাই আপনি ভিতরটাকে দরগুলো তো ভাই ফ্রেশ আছে একদম ফ্রেশ দেখেন অসাধারণ একদম ওয়াও কন্ডিশন হ্যাঁ দরজার প্যাড গুলো অসাধারণ অসাধারণ আপনার ভিতরে বিস্কিট এবং কি তেতুল বিচি কালার ওকে অরিজিনাল অরিজিনাল পাইনিয়ার সিস্টেম সেট আছে এবং কি সেটের দাম অনেক আচ্ছা আচ্ছা অনেক দাম এসি সব হ্যাঁ এসি সব টাচ আপনার পুশ কন্ট্রোল ভিতরে বিস্কিট এবং কি গাড়িটা খুবই কম চলছে একটা ব্যাংকারের গাড়ি ছিল উনি ব্যাংকের গাড়ি দিয়ে চলছেন এই গাড়িটা অনলি সারাদিনে 1 কিলো 2 কিলো 5 কিলো এরকম চলছে এর বেশি চলে না সিট কভার গুলো ভাই অসাধারণ হ্যাঁ অসাধারণ সিট কভার ওনার ইউজ করেছেন ব্যাংকের ম্যানেজার গাড়ি আমাদের প্লাটিনামে এলিয়নের বাজার চলতেছে ইনশাআল্লাহ এলিয়ন খুবই ফ্রেশ গাড়ি এবং কি তেলের গাড়ি বাবাই সম্পূর্ণ তেলের গাড়ি আপনার এই যে ম্যাট গুলো আমি দেখাই পিছনে এই যে দেখেন জি এই দেখেন কত ফ্রেশ একদম ওয়াও কন্ডিশন হ্যাঁ ওয়াও কন্ডিশন এবং কি কোনো ইউজ হয় নাই এখানে কোনো মালের ব্যবহৃত হয় নাই উনি উনি জাপান থেকে যেভাবে আসছে এভাবে আমি যদি নিচের কন্ডিশনটা দেখাই ও ভাই জি এই যে টায়ারটা দেখেন না এখন পর্যন্ত তো হাতে দেওয়া নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই ফ্রেশ এই যে স্পেয়ার টায়ারটা হাতে দেওয়া নাই আপনার ভিতরের কন্ডিশনটা দেখেন এবং বডি অনেক ফ্রেশ অনেক ফ্রেশ কোনো ফোটা নেই অনেকে হয়তো মনে করতে পারে সিএনজি এলপিজি করা না না হয় ফোটা বন্ধ করে এরকম কোনো কিছু অপশন নেই একদম ফুল ফ্রেশ 100% অকটেন চালিত গাড়ি জি তেলে চালিত অকটেন চালিত আর এলিয়ন আমার মনে হয় ঢাকার ভিতরের ভিতরে সবচেয়ে সেরা গাড়ি সবচেয়ে সেরা তিনটা গাড়ি অসাধারণ অসাধারণ ব্যাকডালও তো ফ্রেশ হ্যাঁ ব্যাকডালও ফ্রেশ জয়েন্ট গুলো আপনি দেখেন প্রতিটা জয়েন্ট আপনার একদম ফ্রেশ প্রতিটা জয়েন্টে ফ্রেশ হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল অবস্থায় আছে সবকিছু অরিজিনাল অবস্থা সামনের গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস সব অরিজিনাল সব অরিজিনাল গাড়িতে কোনো খোলা কাটা বা এক্সিডেন্ট হিস্ট্রি নেই নাম্বার প্লেটটা দেখেন না ভাই নাম্বার প্লেটটা দেখেন কত একদম নতুনের মতো নাম্বার ঢাকা মেট্রোগো 39 সিরিয়াল গাড়িটা আসলে নাম্বার প্লেট দেখলে বোঝা যায় যে গাড়িটা রাফ ইউজ হইছে কিনা জি 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 সুতরাং গাড়িতে কোনো রাফ ইউজ হয় নাই বাট ডান পাশটা কি কন্ডিশন হ্যাঁ ডান পাশটা একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ হ্যাঁ আপনার এই যে গ্লাস গুলো দেখেন স্টিকার এখনো আছে জাপান স্টিকার এখনো আছে 100% অরিজিনাল গ্লাস জি 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 ওকে এবং কি আপনি দেখেন এই যে ডান পাশটা একদম ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো স্কেচ বা কোনো খোলা কাটা নাই আমি যদি দরজাটা খুলে দেখাই আপনাদেরকে ডান পাশের দরজাটা প্রতিটা ডোর হ্যাঁ প্রতিটা ডোর ফ্রেশ দেখেন জয়েন্ট গুলো একদম ফ্রেশ কোনো জায়গায় খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সিট কভার গুলো একদম ফ্রেশ অসাধারণ এক কথায় অসাধারণ প্যাড গুলো ভিতরে বিস্কিট আর ব্ল্যাক ব্ল্যাক গাড়ি ভিতরে বিস্কিট হলে গাড়ি কিন্তু এমনিই সুন্দর লাগে হ্যাঁ জি খুব সুন্দর হ্যাঁ ডান পাশটা আমি দরজা বিস্কিটটা তো সবার পছন্দের সবার পছন্দ আপনি দেখেন এই যে এই জয়েন্ট গুলো খুব ফ্রেশ ঠিক আছে এই সাইড গুলো দেখেন এই যে মিটারটা দেখেন অপটিক্যাল মিটার হ্যাঁ অপটিক্যাল মিটার পুশ কন্ট্রোল আচ্ছা হ্যাঁ এটা অনলি ফর 27000 কিলো অনলি 27000 কিলো অনলি 27000 কিলো ভাই কিভাবে সম্ভব এটা মালিক তো এই ব্যাংকের ম্যানেজার উনি আসলে ব্যাংক থেকে যে গাড়ি পাইছে ওইটাই চালাইতেন আর পার্সোনাল গাড়িটা কম ইউজ হইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ হ্যাঁ ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ উনি আবার নতুন গাড়ি পাইছে তো এজন্য আমাদের কাছে বিক্রি করে দিয়েছে তার মানে গাড়িটা যে কিনবে সে জিতে যাবে 100% মানে একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ওকে সিলিংটা কি অবস্থা ভাই একদম ফ্রেশ ভাই যা আছে এভরিথিং সুপার ফ্রেশ ও জি 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 আমি একটু ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে জি জি আসেন একটু আমাদের টায়ারগুলো নতুন লাগানো হ্যাঁ টায়ারগুলো নতুন লাগানো 22 এর টায়ার আচ্ছা 2022 এর টায়ার চারটা টায়ারই তো ভাই ফ্রেশ হ্যাঁ চারটা টায়ার ফ্রেশ ওকে আচ্ছা আমি ইঞ্জিনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে জি দেখেন এই দেখেন ওয়াও অসাধারণ একদম ওয়াও কন্ডিশন একদম বিবিটা ইঞ্জিন 1500 সিসি 1500 সিসি এবং কি আপনার গিয়ার বক্স অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল যা আছে এভরিথিং তেলে চলছে অনলি 27000 কিলো চলছে এর থেকে ফ্রেশ আর কোনো ভাবে না ব্যাটারিটাও নতুন এবং কি সাইডগুলো দেখেন কোনো জায়গায় কোনো হাত ধোয়া হয় না আমরা এখনো কোনো ওয়াশ পলিশ করি নাই গাড়িটা আচ্ছা ঠিক আছে আমরা গাড়িটা নিয়েছি 2 দিন হয় তো এই জন্য আমরা ওয়াশ পলিশও করি নাই এভাবেই দেখাচ্ছি আপনাদেরকে এবং কি ফ্রেশ একটা গাড়ি সুপার ফ্রেশ যাকে বলা হয় বনাডের হিট প্রুফটা অরিজিনাল দেখেন আপনার বনাডের সাইডগুলো দেখেন একদম ফ্রেশ ওকে জি গাড়িটা হলো 2011 মডেল 1530 সেশন ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট এবং কি ওভার ফ্রেশ তেলের গাড়ি ঠিক আছে
প্রাইস কত চাচ্ছেন গাড়িটার? জি, এটার প্রাইস চাচ্ছি হলো 22,80,000 টাকা। এটা তো ভাইয়া আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01711588347। আরুন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বার হলো 01817078458। আপনারা কি দুই ভাই ভাই? জি, আমরা দুইজনই পার্টনার। আচ্ছা, পার্টনার তো বুঝলাম, দুই ভাই কি একদম চেহারা তো মিল আছে। আমরা তো মুসলমান, মুসলমান সবাই ভাই ভাই, সবাই ভাই ভাই। তাহলে তো আমিও ভাই। অবশ্যই আপনি আমার ভাই। আচ্ছা, এবং কাস্টমার যারা আসবে তারাও আমার ভাই। ঠিক আছে ভাইয়ারা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন।